আধুনিক গান সম্বন্ধে বলতে গেলে নতুন আধুনিক বাংলা গান এ সম্বন্ধে বলতে গেলে একটু পেছন থেকে শুরু করতে হবে। নন্দিতা প্রথম যখন গান শুনি, রবীন্দ্রনাথের গান শুনেছিলাম, কিন্তু সেই গান শুনে আমার মনে হয়েছিল গানের কিছু কিছু অংশতে রবীন্দ্রনাথের গানে যে আধুনিকতাটা দরকার সেটা ওর গলার মধ্যে আছে, এবং রবীন্দ্রনাথের গান গাওয়ার আধুনিক গান গাওয়ার মধ্যে কোনো লড়াই নেই, এবং এটা আগের দিনেও এটা প্রতিষ্ঠিত সত্য যে আধুনিক গানের শিল্পীরা খুব মানে সাফল্যের সাথে রবীন্দ্রনাথের গান করেছেন। সেই হিসেবে আমার গানের কিছু কিছু অংশ থেকে মনে হয়েছিল যে আধুনিক গান গাওয়ার যে ভেতরে যে মেটেরিয়ালটা থাকার দরকার সেটা ওর মধ্যে পুরোপুরি মাত্রায় হয়েছে। এবং এরপরে যখন ওর সাথে আমার কাজ করা শুরু শুরু হলো এবং পর পর কাজ শুরু, মূলত রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের গানগুলো যেভাবে আমরা প্রেজেন্ট করেছি, পুরো গানটা রবীন্দ্রনাথের গানের ওই গভীরতাকে মেনটেন করে একটা কিন্তু রবীন্দ্রনাথের গানের যে আধুনিকতা সেটাকে মেলে ধরার চেষ্টা করেছি, এবং সেটা করতে করতে এটা একটা আমাদের পথ চলার একটা বাঁক, সেই বাঁকে আমরা নতুন আধুনিক বাংলা গান, এর আগে দু একটা আমি পরীক্ষামূলকভাবে ওকে পুরনো দিনের বাংলা গান আধুনিক বাংলা গান আমি করিয়েছি এবং সেগুলো একদম 100% মার্কস নিয়েও আমার কাছে অন্তত পাস করেছে। সেই হিসেবে আমার মনে হয়েছে এবার একটা এটা করা, ওর নিজের এক্ষেত্রে অনেক হেজিটেশন ছিল, আধুনিক বাংলা আমি বাংলা গান আধুনিক গান আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ওর গান সম্বন্ধে ও যতটা বোঝে তার থেকে আমি একটু বেশি বুঝি, সেই হিসেবে আমার মনে হয়েছিল আধুনিক বাংলা গানটা ওর করা হবে করতে হবে, এবং এবছরই পুজোর জন্যে সেই কাজটা আমরা শুরু করলাম। রাজীব দত্ত লিখেছে, আমি শুরু করেছি, মিউজিকটাও করেছি, সৌমেন পাল গান বাজনা স্টুডিওতে রেকর্ডিং করেছি, খুব সাকসেসফুলি কাজটা হয়েছে। আমার একজন মিউজিক ডাইরেক্টর গান যখন সুর করে খুব কম ক্ষেত্রেই শিল্পীরা হয় যে মিউজিক ডাইরেক্টরের 100% চাহিদা ফুলফিল করতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় এবং এক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম হয়েছে, আমার ধারণাকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েও একদম ওই 100-100 পেয়েছে। আমি ভীষণ স্যাটিসফাইড গানটা ওর গাওয়াতে। আরেকটা হচ্ছে, এটা তো একটা চলমান প্রক্রিয়া, সাকসেস মানুষ বলে তো, আমি মনে করি কাজ করাটাই সাকসেস, কাজ করে কাজের ফল নয়, কাজটাই হচ্ছে ফল, কাজ যে করে যাচ্ছে ও যে কাজ করে যাচ্ছে এটাই ওর সাকসেস। এবং আগামী দিনে আমার মনে হয় সব কিছু ঠিকঠাক থাকলে এই কাজও করে চলবে এবং আমিও পাশে আছি এবং থাকবো। আমরা আশা করি এই গানটা আপনারা শুনবেন এবং আমি নিশ্চিত যে গানটা আপনাদের ভালো লাগবে।